শাকিব খান ও বুবলি অভিনীত অহংকার ছবিটি আগামী পহেলা বৈশাখে মুক্তি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। ছবিটির দৃশ্য সব শুটিং শেষ হলেও বাকি রয়েছে দুটি গানের শুটিং। শাকিব খান কলকাতায় চলে যাওয়ায় কিছুটা চাপের মুখে পড়েছেন পরিচালক শাহাদত হোসেন লিটন, কারণ পয়লা বৈশাখের আগে শুটিং ও সম্পাদনার শেষ করে সব প্রস্তুতি নিতে পারবে কিনা তা নিয়ে একটু আশঙ্কায় রয়েছেন শাহাদত হোসেন লিটন। পরিচালক শাহাদত হোসেন এনটিভিকে অনলাইনে বলেন, আগামী পয়লা বৈশাখের আমার অহংকার ছবিটি মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি, কিন্তু শাকিব খান কলকাতায় চলে যাওয়ায় কিছুটা আশঙ্কায় রয়েছে আমরা। যদিও শাকিব খান শুটিং ও ডাবিং শেষ করে গিয়েছে, মাত্র দুটি গানের অংশ বাকি আছে। এই দুটি গানের শুটিং শেষ করতে পারলেই ছবিটি মুক্তি দিতে পারবো। অহংকার ছবিটির ক্যামেরায় কাজ শেষ হওয়ার কথা ছিল আগামী 14 মার্চ, কিন্তু শেষ পর্যন্ত সেটি শেষ করা হয়নি। এর কারণ জানতে চাইলে পরিচালক লিটন বলেন, আসলে আমরা ছবিটির গানের জন্য শুটিং করেছি গাজীপুরের আনসার একাডেমিতে, ওইখানে যাওয়া আসায় প্রায় যানজটে পড়তে হতো। এর মধ্যে একদিন শাকিব খান কয়েক ঘন্টা জ্যামে আটকে থেকে পরে বাড়িতে চলে যায়, শুটিংটি করতে পারেনি, তাই আমরা শুটিংয়ের কাজটিও যথাযথভাবে সম্পন্ন করতে পারিনি। দুটি গানের কিছু অংশ বাকি আছে, তা আগামী 25 মার্চ থেকে টানা 3 দিন শুটিং করতে পারলে ছবিটি মুক্তি দিতে পারবো। ছবিটির সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী। কাজটির অগ্রগতি নিয়ে তিনি বলেন, আমরা ইতিমধ্যেই শাকিব খানের ডাবিং শেষ করেছি, বাকি আছে দুটি গানের অংশ। 25 মার্চ গানের শুটিং করে ছবিটি কি মুক্তি দেওয়া সম্ভব জানতে চাইলে তোহিদ বলেন, আসলে সবকিছুই তো রেডি আছে, এখন শাকিব খান কলকাতায় গিয়েছেন, যদি ঠিক সময় দেশে আসতে পারেন এবং শুটিং শেষ করে দেন তাহলেই আমরা একদিনের মধ্যে এডিট করে বাকি কাজটি সম্পূর্ণ করতে পারবো। পুরো বিষয়টাই ডিপেন্ড করছে শাকিব খানের উপর। দর্শক, আপনাদের কি মনে হয়, শাকিব খান কি সময় মতো ছবিটি সম্পূর্ণ করতে পারবেন? তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। ধন্যবাদ।